আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি আনসার আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা একটি অটোমেটেড আপডেটেড ডেইলি সেলস রিপোর্ট তৈরি করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লেখা লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। এজন্য আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেল শীটটি ওপেন করতে হবে। আজকের ভিডিওটি আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আমাদের প্রতিনিয়তই ব্যবসা বাণিজ্যের দৈনন্দিন বিক্রয় হিসাব রাখতে হয়। আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এই হিসাবটি খুব সহজেই রাখতে পারি। এই ভিডিওটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে দুটি পেজ নিতে হবে। আমি প্রথমে পেজটির নাম দিচ্ছি প্রোডাক্ট লিস্ট। দ্বিতীয় পেজটির নাম দিচ্ছি ডেইলি সেলস রিপোর্ট। আমি প্রথমেই প্রোডাক্ট লিস্ট তৈরি করে নেব। এই পাশে লিখব প্রাইস। মনে করি আমারটি ইলেকট্রনিক্স দোকান, আমি এখানে কয়েকটি ইলেকট্রনিক্স প্রোডাক্টের নাম লিখব। এসি, ফ্রিজ, টিভি, মোবাইল, রাইস কুকার, আমি এই কয়েকটি প্রোডাক্টের নাম লিখব। তারপর এখানে আমি প্রাইস দিয়ে দেব এসি 30,000 টাকা, ফ্রিজ 35,000 টাকা, টিভি 12,000 টাকা, মোবাইল 15,000 টাকা, রাইস কুকার 2,500 টাকা। এখন আমি প্রোডাক্ট লিস্ট সহ সম্পূর্ণ প্রোডাক্টগুলো সিলেক্ট করব। তারপর ইনসার্টে যাব, এখান থেকে টেবিলে যাব। এখান থেকে আমি মাই টেবিল হ্যাজ হিডার্স, এখানে টিক মার্ক দেব এবং ওকে করে দেব। তাহলে আমাদের টেবিলে কাজটি হয়ে গেছে। এখন আমাদের টেবিলে নামটি দেখতে হবে। এখানে ডিজাইন অপশনে ক্লিক করব। তারপর বাম পাশে এখানে টেবিল নেমের এখানে দেখতে পাচ্ছেন টেবিল ওয়ান, আমাদের টেবিলের নামটি হচ্ছে টেবিল ওয়ান। এটি আমাদের ডেইলি সেলস রিপোর্টে ডাটা ভ্যালিডেশন তৈরি করার সময় লাগবে। তো এখন আমরা চলে যাব ডেইলি সেলস রিপোর্টে। এখানে আমরা 4টি কলাম নেব। তারপর আমরা হোমে যাব, এখান থেকে অল বর্ডার করে দেব। এই দুটি সেল আমি সিলেক্ট করব এবং এখানে গিয়ে মার্জিন সেন্টার করে দেব। তারপর এখানে লিখব ডেইলি সেলস রিপোর্ট। এখন আমি ফন্ট অপশনটি বড় করে দেব। এটাকেও আমি অল বর্ডার করে দেব। এখন আমি ইচ্ছে মতো গড়গুলোকে বড় করে নেব। এখন আমি এখানে লিখব ডেট
তারপর লিখব টাইম, তারপর লিখব প্রোডাক্ট, লিস্ট, তারপর লিখবো প্রাইস, এখন আমি প্রোডাক্ট লিস্টে ক্লিক করব এবং এখানে ডাটাতে চলে যাব, তারপর চলে যাব ডাটা ভ্যালিডেশন, এখানে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যালাউ থেকে লিস্ট করে দেব, সোর্স বক্সে একটি সূত্র টাইপ করব ইকুয়াল টু ইনডাইরেক্ট, তারপর ফার্স্ট ব্রেকেট এবং কোটেশন চিহ্ন দেব। এখন আমি যে প্রোডাক্ট লিস্টটি তৈরি করেছিলাম সেই টেবিলটির নাম দেব টেবিল ওয়ান, তারপর আবার কোটেশন দেব এবং ব্রেকেট ক্লোজ করে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের ডাটা ভ্যালিডেশনটি তৈরি করা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্রোডাক্ট চলে এসেছে। এখন আমি অটোমেটিক যাতে প্রাইসটাও আপডেট হয় সেই কাজটি করব। এজন্য আমাদেরকে এখানে একটি সূত্র টাইপ করতে হবে ইকুয়াল টু ভি লুকআপ, প্রথমে আমাদের প্রোডাক্ট লিস্ট দিতে হবে, তারপর কমা দিতে হবে, এখন আমাকে দিতে হবে টেবিল অ্যারে, টেবিল অ্যারেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। আমরা প্রোডাক্ট লিস্টের কলামে এখানে যাব, যখন আমাদের মাউসের চিহ্নটি এরকম ডাউন এরে আসবে তখন এখানে ক্লিক করে ধরে থাকব এবং ড্র্যাগ করে প্রাইসের কলামটিকেও সিলেক্ট করব, তারপর এখানে ছেড়ে দেব। আবার আমরা এখানে কমা দেব, তারপর আমাদের দিতে হবে কলাম ইন্ডেক্স নাম্বার, যেহেতু আমাদের প্রথম কলামে প্রোডাক্ট লিস্ট এবং দ্বিতীয় কলামে প্রাইস, সেহেতু কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2, এবং কমা দেব। এখন আমরা লিখব ফলস, এবং ব্রেকেট ক্লোজ, তারপর আমরা ইন্টার দেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এরর চলে এসেছে, কারণ এখানে প্রোডাক্ট লিস্টে এখানে আমি এখনো পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাড করিনি। আমি এখানে একটি প্রোডাক্ট অ্যাড করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি প্রাইসটাও এখানে চলে এসেছে। আমি প্রোডাক্টটিকে কেটে দিচ্ছি। এখন আমাদের এখান থেকে এররটা দূর করতে হবে, এর জন্য আমরা প্রাইসে এখানে ক্লিক করব এবং ফর্মুলার এখানে লিখব ইফ এরর এবং ফার্স্ট ব্রেকেট দেব, তারপরে শেষে চলে আসবো এবং এখানে দেব কমা, তারপরে ইনভার্টেড কমা স্পেস, আবার ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো এরর নাই। এখন আমি এই সূত্রটাকে কপি করে নিচের দিকে দিয়ে দেব। প্রোডাক্ট লিস্টের আমি নিচের দিকে কপি করে দিয়ে দেব। এখন আমি এখানে দুটি গড় সিলেক্ট করব এবং অল বর্ডার করে দেব। এখানে লিখব টোটাল, তারপর আমরা এখানে একটি ফর্মুলা লিখব ইকুয়াল টু সাম, তারপর আমরা প্রাইসগুলোকে ড্র্যাগ করে ধরে যোগ করে দেব, ব্রেকেট ক্লোজ ইন্টার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 0 আসছে, কারণ এখানে আমি এখনও পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাড করিনি। এখন আমি প্রোডাক্ট অ্যাড করব, ফ্রিজ 35,000 টাকা, আপনার টোটাল দেখতে পাচ্ছেন 35,000 টাকা এখানে যোগ হয়ে নেমে গেছে। তারপর আমি আরেকটা প্রোডাক্ট এখানে অ্যাড করব মোবাইল, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি
এখানে প্রোডাক্ট লেখার সাথে সাথে প্রাইসগুলো চলে আসতেছে। এখানে আমি ডেট দেব, ডেট দেওয়ার জন্য আমি শর্টকাট কি কন্ট্রোল সেমিকোলন ব্যবহার করব। তারপর এখানে টাইম দেব, টাইম দেওয়ার জন্য কন্ট্রোল শিফট কোলন ব্যবহার করব। আবার ডেট দেব, কন্ট্রোল সেমিকোলন। কন্ট্রোল শিফট কোলন ব্যবহার করে এখানে টাইম লিখব। এখন আমি দেখব যে প্রোডাক্ট লিস্টে আরও কয়েকটি প্রোডাক্ট এখানে আমি অ্যাড করব। কেবল, প্রাইস 500 টাকা, তারপর এখানে লিখব ল্যাপটপ, এখানে প্রাইস দেব 30,000 টাকা। এখন আমি দেখব যে আমাদের ডেইলি সেলস রিপোর্টের ওখানে এই প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবল এবং ল্যাপটপ প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে এবং অটোমেটিক্যালি প্রাইস সহকারে এখানে চলে আসতেছে। হ্যাঁ প্রিভিয়ার্স, তাহলে দেখলেন কিভাবে একটি অটোমেটেড আপডেটেড ডেলি সেলস রিপোর্ট তৈরি করতে হয়। আজকের ভিডিওটি ব্যবসায়ীদের জন্য খুব দরকারি, উপকারী হবে। তো প্রিভিয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।